ফোনে মেসেজ ওটিপি ছাড়াই অ্যাকাউন্ট থেকে উধাও 6 লক্ষ টাকা। সাইবার প্রতারণার শিকার যুবক পুলিশে অভিযোগ দায়ের। কোন রকম কোন ফোন মেসেজ কিংবা ওটিপি ছাড়াই অ্যাকাউন্ট থেকে উধাও 6 লক্ষ টাকা। সাইবার প্রতারণার শিকার দেগঙ্গার যুবক টাকা ফিরে পেতে অবশেষে বারাসাত সাইবার ক্রাইম শাখার দ্বারস্থ হন প্রতারিত যুবক। ঘটনার তদন্তে পুলিশ। বর্তমান সময়ে অনলাইনে প্রতারণা বহু গুণ বেড়েছে, আর এই প্রতারণার ফাঁদে পা দিয়ে প্রচুর টাকা খোয়াচ্ছেন মানুষজন। তাই এই নিয়ে নিয়মিত সচেতনতা চালাচ্ছে পুলিশ প্রশাসন। সোশ্যাল মিডিয়ার পাশাপাশি বিভিন্নভাবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সচেতনতার অভিযান চালানো হচ্ছে। তা সত্ত্বেও প্রায়শই ঘটছে সাইবার প্রতারণা। আবারও এক অভিনব সাইবার প্রতারণার ফাঁদে পড়ে দেগঙ্গার যুবক। জানা যায় ঘটনাটি ঘটেছে চলতি বছরের জুলাই মাসের 16 তারিখে। ঘটনা সূত্রে জানা যায় দেগঙ্গার বাসিন্দা রিজাউল ইসলামের ফোনে একটি ফোন আসে এবং ফোনে তাকে বলা হয় বিদ্যুৎ ভবন থেকে বলা হচ্ছে। এরপর তাকে বলা হয় তার ফোনে কিছু অপশন আপডেট করতে হবে, সেই আপডেট করতে 13 টাকা খরচ পড়বে। এরপর রেজাউল সরল মনে বিশ্বাস করে কিছু না বুঝেই সেই আপডেট অপশনে গিয়ে ক্লিক করে। সেই আপডেট অপশনে গিয়ে ক্লিক করতে মুহূর্তের মধ্যে তার অ্যাকাউন্ট থেকে 95,000 টাকা চলে যায়। এমনকি তার ফোনে থাকা সিম কার্ড নো সার্ভিস হয়ে যায়। এরপর রেজাউল কিছু বুঝতে না পেরে তৎক্ষণাৎ ব্যাংকে যান। সেখানেও কোনো সাহায্য না পেয়ে অবশেষে তিনি দেগঙ্গা থানায় যায় এবং সেখানে অভিযোগ জানায়। থানা থেকে বিষয়টি দেখছে বলেও জানানো হয়। এরপর বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর চলতি মাসের 1 তারিখ রেজাউল জানতে পারে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কখনো 1 লক্ষ, কখনো আবার তার বেশি, কিংবা 10,000, 20,000, আবার 50,000 টাকা করে মোট 6 লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে। যেহেতু রেজাউলের মোবাইলে সিম কার্ড নো সার্ভিস হয়ে গিয়েছে, সেই কারণে সেই ফোনে আসা কোনো মেসেজই তিনি দেখতে পাননি। জানা যায় এরপর আবারও রেজাউল ব্যাংকে যায়, কিন্তু ব্যাংক থেকে তাকে জানানো হয় তারা এ বিষয়ে তাকে কোনো সাহায্য করতে পারবে না। পরবর্তীতে দিশেহারা হয়ে রেজাউল থানায় যায়। সেখান থেকে তাকে বলা হয় বারাসাত এসপি অফিসে সাইবার ক্রাইম শাখায় গিয়ে অভিযোগ জানাতে। সেই মতো আজ সাইবার ক্রাইম শাখায় এসে অভিযোগ জানায় রেজাউল ইসলাম। ব্যাংক অ্যাকাউন্টে থাকা সমস্ত টাকা তুলে নেওয়ার অভিযোগ জানায় রেজাউল এবং তিনি এও জানান তিনি প্রতারিত হয়েছেন। এই বিষয়ে প্রতারিত যুবক রেজাউল ইসলাম জানান, আমার ফোনে একটি ফোন আসে এবং আমাকে বলা হয় ফোনে বেশ কিছু অপশন আপডেট করতে হবে, যার জন্য 13 টাকা অ্যাকাউন্ট থেকে খরচ হবে। এর পাশাপাশি আমাকে জানানো হয় ফোনের অপশন আপডেট না করলে বৈদ্যুতিক পরিষেবা বন্ধ হয়ে যাবে। এরপর আমি কিছু বুঝতে না পেরে ফোনে থাকা অপশনগুলো আপডেট করি, তারপরে আমার অ্যাকাউন্ট থেকে প্রথমে 95,000 টাকা চলে যায়। এরপর ধাপে ধাপে কখনো 1 লাখ, কখনো আবার 10,000, কখনো 20,000, 50,000, এইভাবে প্রায় 6 লক্ষ টাকা আমার অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয়েছে। আমি চাই পুলিশ যাতে আমার টাকাটা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে। অনেক কষ্ট করে আমি ব্যবসা করে টাকা কটা জমিয়েছিলাম, আমার সঞ্চিত অর্থ বলতে আর কিছুই নেই ব্যাংকে। আমার বিদ্যুৎ ভবন থেকে একটা ফোন এসেছিল, এসে বলে ফোনটা আপডেট করতে হবে বলে একটা নম্বর ফোন করেছিল। আসার পরে তারপরে আমার ফোন করতে গিয়ে ওরা বললে 13 টাকা কাটবে আপডেট করতে, তারপরে ফোন থেকে আমার 95,000 টাকা ব্যালেন্স কেটে দেয় অনলাইন থেকে। কিসের আপডেট বলেছিল? ওরা বলেছিল বিদ্যুৎ ভবন থেকে বলছে আমি ফোন আপডেট অনলাইনে ফোন আপডেট করতে হবে, বিদ্যুৎ ভবন থেকে বলছি আমি ইলেকট্রিক অফিস থেকে। হ্যাঁ, আপডেট না করলে তোমার লাইন ডিসকানেক্ট করে দেবে, ইলেকট্রিসিটি লাইন আপডেট করে দেবে। তা আমি বললাম কেন ডিসকানেক্ট? বলে তোমার এই অনলাইনে ফোনপে পেমেন্ট করো, তার জন্যই তুমি যদি না করো তোমার এই ফোন হ্যাং হয়ে যাবে। তারপরে ফোন আসার পরে 95,000 টাকা কাটার পরে তারপরে আমার ফোনের সিম নো সার্ভিস হয়ে যায়, ফোনে সিম নো সার্ভিস ফরওয়ার্ড হয়ে যায়। আমি কিছু করলাম না, ফোনটা আপডেট করলাম, ও বললো আপডেট করতে, আপডেট করলাম, করার পরে ফোনের সিমটা নো সার্ভিস হয়ে যায়।
তার সিমি কোনো কাজ থানার তখন আমি 16 তারিখে থানায় জিডি করি, সাইবার ক্রাইমেও করি। ওরা 16 তারিখে কমপ্লেন, 16/7 থানা থেকে বললো যে ঠিক আছে আমরা চেষ্টা করছি, কিন্তু তারপরে আমার আবার এই 1 তারিখে তো ব্যালেন্স অ্যাকাউন্ট থেকে সব টাকা 1 তারিখ 2 তারিখ কত টাকা কেটে সব টাকা কেটে নিয়েছে, 6 লাখ টাকা মতো। থানা থেকে পাঠিয়েছে, এখানে আইসির কাছে আমরা জমা দেবো। ব্যাংক অ্যাকাউন্টে থাকা সব টাকা হারিয়ে কার্যত মাথায় আকাশ ভেঙে পড়েছে দেগঙ্গার বাসিন্দা রেজাউল ইসলামের। কিভাবে জমানো অর্থ ফেরত পাবে তা ভেবেই কুল পাচ্ছেন না তিনি। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, বারাসাত। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।